ইরেশ আর জীবন আমার মন চুরি করে ও মাই গড দুইজনে মন চুরি করলে তো ঝামেলা অভিজ্ঞতা তো ভালো অভিজ্ঞতা আপনি কি ফিল্মটা দেখেছেন আপনি আপনার কাছে ভালো লেগেছে তার মানে আমার অভিজ্ঞতা ভালো অভিজ্ঞতা যদি ভালো না হইতো তাহলে ভালো ফিল্ম হইতো না আমি কোনো চরিত্র করার জন্যই কোনো প্রিপারেশন নেই না আমি যাই ডিরেক্টর যা বলে দেয় তা করি কারণ আমি জানি আমি অ্যাক্টর না আমার যদি অ্যাক্টিং নাও হয় এটা দায়িত্ব ডিরেক্টর নেবে আমার কোনো চিন্তা নাই ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি আর বাই প্রফেশন আমি যেহেতু ডিরেক্টর আমার একটু একটু জেলাস লাগে যে আমি তো ডিরেকশনের মধ্যে আছি আমি একটা ছবি বানাইছি এখানে বলা ঠিক হবে কিনা জানি না আমি একটা ছবি বানাইছি আমরা হয়তো খুব শীঘ্রই এইটা অ্যানাউন্সমেন্ট করব যে কবে আমরা রিলিজ দিচ্ছি সেই বিজ্ঞাপনটার কাহিনী ছিল এরকম যে উনি রেল স্টেশনে বসে থাকে তারপর একজন ডাক দেয় তার এক্স প্রেমিক এরপর উনি একটা লুক দেয় এই লুকটা আমার মনে হয় যে হাহাকার করে উঠে আর কি এই লুকটা আমার এখনও মনে আছে আর কি পুরোনো পর আমি ফ্যান শুনেন দেখেন এইখানেই ফিল্ম মেকার সার্থক কারণ ফিল্ম মেকারদের আসলে পলিটিক্যাল হইতে হয় আমাদের দেশে ম্যাক্সিমাম ফিল্ম মেকাররা পলিটিক্যাল না পলিটিক্যাল বলতে আমি বলতেছি না যে আওয়ামী লীগ বিএনপি করা একটা পলিটিক্যাল ভিউ থাকা একটা আইডিওলজিক্যাল জায়গা থাকা অমির সেটা আছে ঠিক আছে অমির সেটা ছিল অসময়ের মধ্যে এটা থাকাটা খুব জরুরি আমি ওখান থেকে আমাকে কিন্তু কেউ ডাকেনি আমি নিজে নিজে এসেছি কেন এসেছি জানেন আমি এসেছি এটা বলতে যাবার আগে তো মানে আমি পুরো ছবি দেখিনি এমনি কথা বলে গিয়েছি এখন তো পুরো ছবি দেখে বের হয়েছি আমি জীবন ভাইকে দেখে এটা বলতে এসেছি যে শুধুমাত্র জীবন এবং ইরেশের পারফরমেন্স দেখার জন্য অসময় 10 বার দেখা যায় অসময়ে সবাই ভালো অভিনেতা অভিনেত্রী অনেক বড় কাস্টিং আমাদের দেশের অনেক গুণী অভিনেতা অভিনেত্রী সব এবং সবাই ভালো করেছে প্রতিটা চরিত্রে সবাই ভালো করেছে তবে ইরেশ আর জীবন আমার মন চুরি করে দিয়েছে ও মাই গড দুজনে মন চুরি করলে তো ঝামেলা একজনের কাছে রাখেন দুটো মন টুকরা করে দুজনকে দিয়ে দিয়েছে আমি মুগ্ধ এটা বোঝা গেল রোনাপার মন দুইটা ভাই অভিনয়ের পার্থক্য সারা জীবন ধরে হবে যত কাজ করবে প্রতিটাই পার্থক্য হবে একটার সাথে আরেকটার কোনো মিল কেন থাকবে থাকা কি উচিত আমরা তো এই জন্যই এক একটা চরিত্র করি তাহলে তো একই চরিত্র সারা জীবন অভিনয় করলাম পার্থক্য হবে সেটাই তো স্বাভাবিক ওইটাই তো চাই আমরা অবশ্যই চাই অবশ্যই চাই রুনা পর বেশি চাই অভিনেতা না আসলে আমরা কে অভিনেতা বলেন তো কোথা থেকে আমরা অভিনেতা মারপেট থেকে শিখে আসছি কেউ কি কিছু না তারপরে ধরেন আমাদের দেশে অভিনয়ের সেভাবে কোনো স্কুল থিয়েটার এসবে কিছু নিয়ম কানুন থিওরি শেখা যায় কিন্তু অভিনয় এটা এই সত্তাটা না একেবারে আমি মনে করি প্রকৃতি প্রদত্ত সেটা আস্তে আস্তে চর্চার মধ্য দিয়ে আরও আরও সুন্দর হতে থাকে আরও আরও সামনের দিকে এগোতে থাকে এবং সেই চর্চার জায়গাটা তো আসলে আমাদের এখানে কাজ করতে করতে শেখা আমরা তো সবাই কাজ করতে করতে শিখি যে জীবন ভাই বারবার বলছে যে আমি অভিনেতা না আমাকে ডিরেক্টর যা বলে একটু আগে জীবন ভাই যে বিজ্ঞাপনটার কথা বললো সেই বিজ্ঞাপনটার নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ময়ের এমিলিকে যদি একটা শটের জন্য কারো ভালো লেগে থাকে শতভাগ কৃতিত্ব অমিত তো আমরা ডিরেক্টর ডিরেক্টর যা বলে আমরা কাদামাটি ডিরেক্টর আমাদেরকে যেভাবে তৈরি করে পর্দায় যা দেখেন ওটা ডিরেক্টরের কৃতিত্ব আমার কাজগুলো আমার তো আমি বিজ্ঞাপন নিয়মিত করি বিজ্ঞাপনের প্রচার প্রসার করে তো কোনো লাভ না এটা টাকার বিনিময়ে করি আর আমার একটা সিনেমা বানাইছি আমি সেটা এডিটিং চলছে ভালো করে বলো সিনেমার কথা আমরা শুটিং করেছি আমাদের পোস্ট প্রোডাকশনে কাজ চলছে আমরা শীঘ্রই হয়তো আপনাদের সবাইকে জানাবো যে আমরা কবে রিলিজ করতে যাচ্ছি